وسيرات الله ما غير الله ما روح لا غير روح ما كل عليه বাংলাদেশে যাচ্ছেন পালকিতে বসে পালকিওয়ালা বলে হুজুর আ যাওয়া যাবে না কেন বাবা যাওয়া যাবে না ওই দেখে এগের সামনে পাক পা ওসো করে দাঁড়িয়ে আছে আমাদের খাবে বলে আল্লাহর ওলি বসিরাদের আল্লাহ বাগে আল্লাহ বারু গোলামের রহমাতুল্লাহ আলাইগে ওই সবাই বলে জেনের এ পালকিওয়ালা তোমাদেরকে বলি চলো 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 পালকিওয়ালা বলে উসু যাব না হুজুর বলে চলো বারবার বলার পরে হুজুর তখন তখন বলে যাবে না ওই সময় আল্লাহর দিকে ওই পালকিওয়ালা বলে হুজুর আপনার যখন এত সাহস তবে আপনি সামনে বসে আর আমি পিছনে বসে খাই যদি আগে আপনার খাক তারপরে তো আমার ধরবে আল্লাহর মুশিদাদের আল্লাহ মাগে গে আল্লামা রুহুলামে রহমাতুল্লাহ লাগে গে ওই সময় বান্দারা জলসা বেড়েছে বক্তা বেড়েছে শ্রোতা বেড়েছে মাইক লাইট প্যান্ডেল স্টেজ হারে হারে তাবারুক বিরানি খিচুড়ি সব পেরে গিয়েছে বাবা বুকে হাত দিয়ে বলে আসলে যেটা বাড়া দরকার ছিল সেটা কি বেড়েছে কেন বাড়ি বাড়ি এ বাড়া ও বাড়া দক্ষিণ বাড়া বাড়া ও বাড়া পশ্চিম বাড়া উত্তর বাড়া মসজিদের উন্নতি গল্পে মাদ্রাসার উন্নতি গল্পে জলসা তো হয়েই যাচ্ছে রেগুলার হচ্ছে জলসা বাড়লো পাশাপাশি শ্রোতাও বেড়েছে আমি আমাকে বলছি বক্তাও বেড়ে গেছে খোদার রহমতে তাবারুকও বেড়ে গেছে লাইট মাইক প্যান্ডেল সব তো বাড়লো কোন জায়গায় কমতি নেই চাচা আব্বা আমাকে হাত দিয়ে বলেন তো আসলে যেটা বাড়ার দরকার সেটা বেড়েছে কেন বাড়ি নিয়ে গেল কারণ কি আল্লাহ কোরআনে গরিবের ভিতরে জানান আকিমিস সালাত বান্দা তোরা নামাজ কে আনাই করবে আর আল্লাহ বলল বান্দা তোরা ইবাদতে ঢোক তারপরে জান্নাতে প্রবেশ করবে ইবাদতের নাম হলো শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ আই নামাজ থেকে আমরা মুসলমান আজ বিজবাগ ও জালেরা জলসা কমিটি হতে ভালো লাগে জলসায় টাকা দিতে ভালো লাগে জলসা শুনতে ভালো লাগে কোন হুজুর কেমন রস করতে পারবে এটা শুনতে ভালো লাগে কোন হুজুর কটা গজল বলবে রে ওটা শুনতে ভালো লাগে আসলে যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করা আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা যুবকেরা এটা কেন ভালো লাগে না গজল শুনতে মন ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না ও গজল শুনে কোনো লাভ হবে না আপনি যদি গজল শুনে নবীকে ভালোবাসেন আপনি যদি গজল শুনে আল্লাহর ইবাদতে ঢোকেন আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান তবে আল্লাহ পাকে তোমার জন্য নসিব হবে নসিব হবে আর যদি আল্লাহর ইবাদত না করে কোনদিন ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই হবে নামাজবিহীন কেউ জান্নাতে যেতে পারবে আজ মুসলমানের ছেলে মাথায় টুপি দিয়ে জল জল কি ভালো লাগে নামাজ পড়তে কষ্ট করে চাচা আজকে কথাটা খুব খারাপ লাগলো আজ কথা খারাপ লাগলো কিন্তু কবরে যাবেন কেউ আপনার সাক্ষী না ওই দিনই মনে পড়ে কেন ইবাদত জান্নাত সবাই চায় তো তার কাজ করতে হবে না নবী আমা তো জানে মানে সা নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী 1000 বছর আগে হাদিস ভাগে জানিয়ে গিয়েছে গে আসসালাতু মিফতাউল জান্নাত নামাজ হলো জান্নাতে চাবি জোরে বলেন এই নামাজ কি জোরে বলেন
জান্নাতের চাবি ঘরে তালা লাগিয়েছেন বাক্সতেও তালা লাগিয়েছেন সাইকেলে তালা লাগিয়েছেন এখন তালা লাগিয়েছেন চাবিটা হারিয়ে গেছে বাবা ওই তালাটা ভেঙে ফেলতে হবে বাঙালি তো সব জানি দুনিয়া তালার চাবি হারিয়ে গেলে ভাঙা যায় সব করা যায় কি দিয়ে ভাঙবে ওই দেখেন ওইটা হাতুড়ি ওটাও জানে মানে বাঙালি তা হাতুড়ি যদি না হয় জামাই তাও যদি না হয় করাতে কাটবো তাহলে দুনিয়া তালার চাবি হারিয়ে গেলে ভাঙা যায় কাটা যায় সব করা যায় জান্নাতের চাবি কি বাবা কে বলেছে আল্লাহ রাসূল বলেছে তো এই চাবিটা যদি হারিয়ে যায় সাজা ও তালা কি হবে ভাঙা যাবে না কেডা বলি যে ভাঙা যাবে না বাপের বয়স হয়ে ছেলের কাছে ওসিয়াত করছে ছেলে আমি তোর বাপ বলছে আপা কি ওসিয়াত বলছে বাপ আমি তো তোর ছেলে আর বেশি দিন বাঁচব না কবরে যাওয়ার টাইম এসে গেছে আমার মনে হচ্ছে এইবারে যেতে হবে যেই বলেছে বাপ এই কথা বলার সাথে ছেলে কেঁদে ফেলেছে খোকা চোখে পানি আপা কবর কথা বলে ও মুখ ভেতর দিয়ে বলতে না মুখ দিয়ে বলতে ভেতরে হচ্ছে বাপ তুই আগে যা বুড়ো তুই না গেলি জমি ভাগ পাচ্ছি রে বোঝেননি সব ফেতনা ফেতনা কার জন্য রেগে যাচ্ছে সাত দিন কাঁদবে তারপর সব সহজ ইমাম সাহেব ডাক হয় ছয় বেলা দাঁড়বার ওই দেখো বাপের কম একটু যাও কি হলো তার জন্য এত কিছু করে গেলেন চাচা সে আপনারা দুঃখের বেলায় নেই আহা আর আপনার সম্পত্তি নিয়ে এসে ভাগ হোক তা বলছে আব্বা কি ওসিয়াত বলছে বাবা খোকা তুই তো আমার কবরে লাভাবি মাথার ধারে তো থাকবি তোর কবরে একটা হাতুড়ি দিস বলছে ভাই এরা ওসিয়াত কেন বলতে না আমি তো তোর বাপ সারা জীবন চিড়িক মাজি করে তোর জন্য সব রেখে যাচ্ছি আর হুজুরের মুখে শুনিলাম জান্নাতের সামনে তালা থাকবে তার চাবি নামাজ জীবনে তো তোর বাপ আমি ঠুকিনি যদি ভেঙে ঠেঙে যাওয়া যায় চাচার বেরেন গেছে দুনিয়ায় লোকের বাস বেরিয়েছে কবরে কেউ হাতুড়ি চালাতে যাচ্ছে চা ফেরেশতাও রেডি তোমার ওখান থেকে আরে কে কবে যাবে গ্যারান্টি কারোর আছে কল মা মনেরা অজ হচ্ছে অজ কিসকিসি ইতে জায়গা এত পাশাপাশি করেন কেন ভাই শালা তিন দে মেই জেলে যেখান থাকবে ধর্মতলার মা ঢাড়বে ওদের রাগে পাশে আমি সব জায়গায় যেখানে যাই বলি ওদের 10 মাইল দূরে জায়গা করছি অজ কেন হচ্ছে লোকের হচ্ছে দেখ হবে না বেকা মা ফাতেমা কি হাঁটছিল সোজা নবী আমার দুজনে মানে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক তারিখে তার কন্যা ফাতেমাকে ডাকলেন ও মা ফাতেমা আমি তোমার আব্বা জানি মা একটা বার আমার কাছে এসো ছোট্ট ফাতেমা আব্বা ডাকটা শুনে আদিরি করলেন না গোটে গোটে পায়ে আব্বা সম্মুখে চলে গেলে আব্বা জান আপনি কেন আমাকে ডাকলেন কিসে কারণে ডাকলেন আব্বা একটা বার আমাকে বলুন আল্লাহ নবী বলেছেন ও ফাতেমা তুমি নবীর কন্যা বলে তুমি নবীর মেয়ে বলে তুমি নবীর কন্যা বলে তুমি নবীর মেয়ে বলে আল্লাহর ইবাদতে জানো অলসতা করো না কিয়ামতের দিন আল্লাহ তোমাকে নবীর মেয়ে হিসাবে ছেড়ে দেবে না ফাতেমাকে নবী হুঁশিয়ারি করে বলছেন হ্যাঁ ফাতেমা তুমি নবীর কন্যা বলে মেয়ে বলে আল্লাহর ইবাদতে যেন অলসতা করো না কেন কিয়ামতের দিন আল্লাহ কিন্তু তোমাকে নবীর কন্যা বলে ছাড়বে না এ কি আমাদের ঘরে হ্যাঁ কোন ফাতেমা যে ফাতেমা লম্বা ছিল না কাটো ছিল ফাতেমা রোগা ছিল না মোটা ছিল ফাতেমা কালো ছিল না সাদা ছিল পৃথিবীর কোন পুরুষ এটা জানতো না জোরে বলেন পৃথিবীর কোন
পুরুষ এটা জানতো না ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল আহা কেউ জানতো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও মেরা আল্লাহ নবী ওই ফাতেমাকে ডেকে হুঁশিয়ারি দিলেন যে ফাতেমা হলো জান্নাতের রানী যে ফাতেমা রাতে মহিলাদের জান্নাতের চাবিটা থাকবে আমার নবীকে ওই ফাতেমাকে ডেকে এই হুঁশিয়ারি দিয়েছেন সেই ফাতেমাকে আমার নবী এই হুঁশিয়ারি দিয়েছেন ইতিহাসটা খোলে ফাতেমার ইবাদত কেমন ইবাদত ছিল ফাতেমার সংসার এত অভাবী সংসার ছিল তবুও ফাতেমা আল্লাহর ইবাদত থেকে পিছু পা হয়নি একটু জোরে হবে তো সুবহানাল্লাহ আর আমাদের তো আল্লাহ দুমোটো নুন ভাত হলেও কি এরকম আছে সংসারে যে একসাথে খাওয়া হচ্ছে না আছে নেই কিন্তু আল্লাহ দুমোটো হলেও খাওয়াচ্ছে তারপরে আজকে আমরা সেই আল্লাহ ইবাদতে শামিল হই না কোথায় যাবো বাবা দুদিনের তো দুনিয়া আজ আছি তা এখান থেকে অশ্বনে বাড়ি যাবো গ্যারান্টি আছে কারো কারুর নেই তাবাদ খেয়ে যাবো বা নিয়ে যাবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না দুনিয়ায় এত কেন দুনিয়া দাড়ি বাবা আল্লাহ বা কোরআনে কারিমের ভিতরে জানান পাইজা আজা আজালো গো লায়াস্তাগফিরুনা সাআতা ওয়ালা বন্দারে শুনে নে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি এক সেকেন্ড এদিক ওদিক হবে না আমার আজরাইল যখন তোদের মাঝে আসবে বন্দা বরণটা তোদের বরণ করতে হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বলছে নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও যাবে না আজরাইল যাবে ধরবে আর নেপাল তাহলে মরণের গ্যারান্টি আছে মানুষ কাজের গ্যারান্টি দেয় অমুকের টাকা দেবে গ্যারান্টি দেয় অমুক সময় অমুক জায়গায় যাবে গ্যারান্টি দেয় মরণের গ্যারান্টি কেউ নিতে পারে না বাবা সব পারো এটা তো কেউ পারবে না তাহলে কিসের দুনিয়া বাবা আল্লাহ বলে যে বান্দা মুরগি তো বটে চলে যাবি তো বটে তবে বান্দা এইবার হয়ে যেন মরিস না বেদিন হয়ে যেন মরিস না মুশরিক হয়ে যেন মরিস না কাফের হয়ে যেন মরিস না ইমানে যদি মরতে পারিস তোর জন্য কবরটা বলা ফুলের বাগান হয়ে যাবে ইমান নিয়ে যদি বান্দা মরতে পারো তোমার জন্য কবরটা কি বলা ফুলের আর ইমান হারা হয়ে যদি মারা কবর জাহান্নামের ঘাট কেন নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি ওটাই মেন ঘর আসল ঘর ওখানে ধরা হলে সব জায়গায় ধরা আর ওখানেই স্থান হলে সব জায়গায় স্থান জোরে হবে না সুবহানাল্লাহ মরতে সবাইকে হবে কবে যাব কেউ জানে না ও জানেন কে জোরে বলে এই পৃথিবীতে বহু নবী রসুল এসেছিলেন একে একে সকলে বিদায় নিয়েছেন আল্লাহ পাক এক একটা নবীকে এক এক রকম মুজেজা দিয়েছিলেন আল্লাহ এক একটা নবীকে এক এক রকম মুজেজা দিয়েছিলেন কিন্তু সব নবীর মুজেজা একদিকে আর তার থেকে আমার নবীর মুজেজা আর একদিকে আমার নবীর মুজেজা সবার উঠে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক এক একটা নবীকে এক এক রকম মুজেজা দিয়েছেন
আছে জামানার নবী ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন কি জানেন নবী ঈসা যদি কোনো মুর্দাবাসীর সম্মুখে একবার গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ আয় মুর্দাবাসী তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে ওই মুর্দাবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেতেন জোরে হবে না নবী ঈসা আলাইহিসসালাম তিনি যখন তার কওমের মানুষের কাছে তার কলেমা প্রচার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আমি ঈসা রূহুল্লাহ হলাম আল্লাহর পয়গম্বর নবী ঈসা যখন এই কলেমা প্রচার করছে ঈসা নবীর কওমের মানুষেরা নবী ঈসাকে বলছে ও নবী ঈসা আমরা আপনাকে নবী বলে মানব আমরা মেনে নেব তবে একটা শর্ত একটা শর্ত আছে এই শর্তটা যদি আপনি মানতে পারেন আমরা আপনার কাছ থেকে কলেমা পড়ব আপনাকে নবী বলে মানব আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেব জোরে বলুন না সুবহানাল্লাহ তা বলছে কি শর্ত ওই সময় নবী সাদ কওমের মানুষেরা আল্লাহ নবী সাকে বলেছিলেন ও নবী সা আমরা শুনেছি আপনি নাকি মরদাকে জীবিত করতে পারে আল্লাহ নবী সা এই কথা শোনার সাথে সাথে এক বাক্যে বলেছিলেন না 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 আমি পারি না আমি যদি বলি আল্লাহ ওই মুর্দাকে জীবিত বানিয়ে দেন হবে না সুবহানাল্লাহ বলছে আমি পারি না আমি যদি বলি সব ক্ষমতার মালিককে ও আল্লাহ বান্দারা আল্লাহ বা কোরআনে জানালে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিআদি কাল কায়েম ওহুয়ালা কুল্লি শাইইন কদের ইজ্জত সম্মানের মালিক আল্লাহ তুলে জুল লাইলা বিন নাহারে অত নে জুল নাহারা বিল লাইল আল্লাহ বা রাতের ভিতর থেকে দিনকে বার করেন আবার দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন ইন্নাল্লাহ ইউহিয়ু ওয়ায়ুমিত আল্লাহ পাক জিন্দাকে মুর্দা বানায় আবার আমার আল্লাহ যদি চায় মুর্দাকে জীবিত বানিয়ে দেন আরো জোরে বলেন আল্লাহ নবী ঈসা ওই সময় বলেছেন ও আমার কওমের মানুষেরা আমি ঈসা পারি না আমি যদি বলি ওই মুর্দাকে আল্লাহ জীবিত করে দেন সাথে সাথে নবী ঈসা কওমের মানুষেরা ওই সময় বলেছেন ও নবী ঈসা ঠিক আছে তোমার আল্লাহ করা তবে আমাদের বাপ দাদা 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 আমল থেকে শুনে আছে ওই যে মরহুমের পাকা জায়গা ওই জায়গাতে নাকি একটা কবর রয়েছে হাজার 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 বছর আগেদের কবর বহুত পুরাতন কবর ওই কবরবাসী যিনি ওই মুর্দাবাসে জেনে ওই কবরবাসী যিনি ওই মুর্দাবাসে জেনে ওই কবরবাসীকে জীবিত করতে হবে তুমি কে তেরা যে আল্লাহ নবী সা ওই সময় বলে দিলেন ও তোমার কওমে মানুষেরা আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি এতে রাজি হয়ে গেলাম আরে তুজরে হবে না বলছে ওই দেখো যে মরহুমের ফাঁকা জায়গা ওখানে একটা কবর আছে আমাদের বাপ দাদা 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 14 পুরুষ আমল থেকে শুনি আসছে পর পর সিরিয়া যে ওখানে একটা কবর আছে হাজার হাজার বছর আগে দেখতে নবী ঈসা ওই মুর্দাবাসী যিনি ওই কবরবাসী যিনি ওহাকে জীবিত করতে হবে আপনি কি রাজি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এক বাক্যে রাজি হয়ে গেলে তোরে হবে না সুবহানাল্লাহ ঠিক আছে চলেন নবী ঈসা আলাইহিস সালাম যাচ্ছে ওরা দেখছে কেমন এই কবরের ভিতর থেকে এই ব্যক্তি কেমন জীবিত হয়ে ওঠে আমরা দেখব যদি ওঠে নবী ঈসাকে ওরা নবী বলে মেনে নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যাচ্ছে সবাই নবী ঈসাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই পুরাতন কবরের সম্মুখে দাঁড়িয়ে কি বললেন একটা বার বললেন উম্মি ইজনিল্লাহ এই কবর বসে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও আল্লাহ নবী ঈসা বলতে দেরি হতে পারে কিন্তু বলতে না বলতে ওই কবরের ভিতর থেকে নূরানি চেহারা মাথায় বড় পাগড়ি পা পর্যন্ত জুব্বা মুখে বড় দাড়ি কে যেন একজন উঠে দাঁড়িয়ে পড়েছে আরেকবার জোরে হবে না নূরানি চেহারা দেখতে খুব সুন্দর মাথায় বড় পা পর্যন্ত মুখে দাড়ি আহা নবী ঈসা শুধু বললেন কুম বিইজনিল্লাহ এ মুর্দাবাসী তুমি আল্লাহর হুকুমে জীবিত হও সাথে সাথে খবরের ভিতর থেকে ওই ব্যক্তিটা জীবিত হয়ে আহা উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে কি বলছে জানেন আসসালামু আলাইকুম ও নবী ঈসা আপনি সর্বপ্রথম আমার আব্বা জানে সালাম গ্রহণ করো শুনেছি হাজার হাজার বছর আগের কবর এই কবরটা খুব পুরাতন কবর হাজার হাজার বছর আগের এই ব্যক্তিটা কে নূরানি চেহারা দেখতে কত সুন্দর মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পা পর্যন্ত জুব্বা উঠেই বলছে আসসালামু আলাইকুম ও নবী ঈসা আমার নামটা যে ঈসা এ কি করে জানলো আবারও নিজে সালাম দিচ্ছে না বলছে আমার আব্বা সালাম গ্রহণ করুন ওর আব্বাও বাকে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর খেলা ওর আব্বাও বাকে ও নিজে সালাম না দিয়ে ওর আব্বা সালাম নিতে বলছে আমরা অনেকে বলি না হাজি সাহেব হজে যাচ্ছেন আপনার টাকা আছে পয়সা আছে হজ করার ক্ষমতা আছে আপনি যাচ্ছেন আমার তো টাকা নেই পয়সা নেই অর্থ নেই যাওয়ার তো ক্ষমতা হচ্ছে না তবে হাজি সাহেব আমার সালাম আমার নবী রওজায় পৌঁছে দিও বলি না বাবা এই হুজুরের সঙ্গে যদি দেখা হয় আমার সালামটা হুজুরের কাছে পৌঁছে দিও ইমাম সাহেবের সঙ্গে দেখা হলে সালামটা পৌঁছে দিও একের অপরের মারফত এই সালামটা আমরা পৌঁছাই না একজনের মারফত সালাম পৌঁছানো যায় হ্যাঁ কিন্তু আজকে তো আমরা মুসলমানের ঘরের ছেলে বলে দাবি করি সালামের লেনদেনটাও নেই একজন যে অপরকে সালাম দেবে এটা নেই বড় বড় পাওয়ার হয়ে গেছে আমি পাওয়ার বললো আমার বিরাট কিছু পাওয়ার তোরা আগে দে আমি কেন দেব আমি ভিআইপি হয়ে বসে আছি ছোট আমি বড় হয়ে আগে কেন দেব তোমরা দাও এরকম কিছু আছে নাকি আল্লাহ নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম কেউ যখন কারোর সঙ্গে কথা বলবে কথাবার্তার আগে সালাম দেবে জোরে বলেন কারোর সঙ্গে যখন সালামের লেনদেন হবে দুজনের ভিতরে রহমত পয়দা হবে জোরে বলুন না সুবহানাল্লাহ একজনের বাড়িতে গিয়েছে এই আপনি আমার বাড়ি আসো এই করিম বক্স বাড়ি আসো না না এটা নিয়ম নয় এটা ইসলামের নীতি নয় ওর বাড়িতে গিয়ে আগে ওর নাম ধরে ডাকা না আগে কি করা জোরে বলেন এটা কার কার নবীজির নবীর কথা মানে কোরআন বলেছে মায়াম দেখোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউ ইউহা আমার নবী আমার হাবিব আমার দোস্ত তোমাদের মাঝে যে কথাটা বলে ওটা শুধু আমার হাবিবের কথা নয় ওটা আমি আল্লাহ আমার ওহি আল্লাহ বিনা হুকুমে নবী কিছু বলেন না ও আল্লাহ একজন আর বাড়িতে গেলে ওই বাড়িতে গিয়ে একবার সালাম দিলে সালামের জবাব আসলো না দ্বিতীয়বার সালাম দিলে জবাব আসলো না তৃতীয়বার সালাম দিলে জবাব আসলো না কেন বাড়িতে তো কেউ নাই সালামের জবাবটা কে দেবে গে সালামের জবাবটা কে দেবে বাড়িতে তো কেউ নাই আপনি চিন্তা করলেন আমার সালামের জবাব দেওয়ার মানুষ বলে হয় কেউ নাই কেউ বাড়িতে নাই মানে আমার সালাম বেকার হয়ে গেল না 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 আপনি যখন কারুর বাড়িতে গিয়ে
সাহেবের বাড়িতে যদি কেউ না থাকে নবী আমার জানিয়ে দিলে তোমার সালামের জবাব ওই ঘরে দেওয়াল দিয়ে দেয়। আরে দুজনে হবে না জব কে দেয়, আরে ঘরের দেওয়াল, ঘরের দেওয়াল। আপনি সালাম দিচ্ছেন, কেউ নেই তো বাড়িতে, তো জবাবটা দেবে কে? কিন্তু কেউ নেই যখন সালামের জব ঘরের দেওয়াল দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা সালাম দিতেও চাই না, রহমত হবে বাবা স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হবে, সালামের লেনদেন করবে, রহমত পায়দা হয়ে যাবে। তবে আজকে জানা বাড়ি গিয়ে যাদের অশান্তি কপাকপ চালিয়ে দেবেন না, হুজুর বলে ফতোয়া দেবে, বলবে বাবা এত বড় হুজুর কোথায় ছিল, এতদিন সালাম দেয়নি, আজকে বাড়ি গিয়ে গোটা ঘর চালিয়ে দিচ্ছে। আজকেই নবীর আদর্শ, নবী রাখলা, নবীর চরিত্র যদি আমাদের ভিতরে বাস্তবায়িত হতো আজকে জীবনে আমরা মার খেতাম না, জীবনে আমরা অন্যায় পথে যেতে পারতাম না। আজকে নেই সালাম দেবো তাও ও বড় আর ছোট হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমি হলাম বড় আর আমার ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি হলেন ছোট। আমি আবু বকর বড় হয়ে আমার ছোট ভাই আলীকে কোনোদিন আগে সালাম দিতে পারিনি। জোরে হবে না সুবহানাল্লাহ। আর দুইজন সাহাবী হলো জান্নাতি, এই দুইজন সাহাবী হলো জান্নাতি। আবু বকর সিদ্দিক বলছে আমি বড় হয়ে আমার ছোট ভাই আলীকে কোনোদিন আগে আমি পরপর আমার ছোট ভাই আলীর সম্মুখে যাচ্ছি, আমার ছোট ভাই আলী আমাকে দেখে চুপ, আর কোনো কথা বলছে না, চুপ হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। জালি আমাকে প্রতিদিন আগে সালাম দিত, সে আলী আজকে আমাকে দেখে চুপ হয়ে যাচ্ছে কেন, আমাকে দেখে সালাম দেয় না কেন, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। ওই সময় আবু বকর সিদ্দিক বলছে আমি আবু বকর এবারে দাঁড়িয়ে আছি, আমি দেখলাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চুপ করে দাঁড়িয়ে আছে, আমি আবু বকর সালাম দিচ্ছি, আলী এবারে জবাবটা দিচ্ছে। ধরে হবে না সুবহানাল্লাহ। যে আলী এতদিন আগে সালাম দিত সেই আলী এখন চুপ, আবু বকর সিদ্দিক সালাম দিচ্ছে আর জবাব দিচ্ছে কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। কিন্তু এতদিন তো কোনোদিন সুযোগ দেয়নি, আজ তিন দিন দিচ্ছে কেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। আর এই কারণ জানতে গেলে যেতে হবে কার কাছে? আমার নবীর কাছে। হযরত আবু বকর সিদ্দিক গুটি 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 পায়ে আমার নবীর কাছে কাছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর এসেছে, আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর কি কারণে আসলে একবার আমাকে জানাও। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহ নবী বললেন আবু বকর কি কথা জানতে চাও, একটা বার আমাকে বলো। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ভাই আলীকে আমি প্রতিদিন আগে সালাম দেওয়ার জন্য সুযোগ নিতে গিয়েছিলাম, আমার ভাই আলী আমাকে কোনোদিন আগে সালাম দেয়নি, আমি আবু বকর যেই সালাম দিতে যাব আমার দেওয়ার আগে আলী আমাকে আগে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজ তিন দিন হচ্ছে আমার ভাই রাতে আলী আমাকে দেখে চুক্তি বেড়ে থাকে, আমি আবু বকর সালাম দে আলী জবাবটা দেয় হুজুরের কারণটা কি, আমি একটা বার আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন ও আবু বকর এ প্রশ্নের জবাব জানতে গেলে আমার আলীকে ডাকতে হবে, হযরত আলীকে ডাকা হলো, আলী আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকে একটা বার আমার কাছে এসো, হযরত আলী আল্লাহর নবীর কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কেন ডাকলেন, আলে তুমি আমাকে কতটা
قرب الله وجو ويشو ما داري قلن يا رسول الله يا حبيب الله أمي آلي أبنا كي جاري دلام أمي آماغا جيبو نتك أبنا كي بيشي بھالو باسي আরে দুজনে হবে না হুজুর আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি আলী সত্যি যদি জীবনের থেকে বেশি ভালোবাসো আমার কথার জবাবটা দাও জি হুজুর কি জবাব একটা বার আপনি বলুন আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি দেরি হবে তোমার ভাই আবু বকর তোমার সম্মুখে যখন যেত তুমি কোনোদিন সালাম দেওয়ার সুযোগ দেওনি আজকে তিন দিন হচ্ছে তোমার ভাই আলী তোমার ভাই আবু বকর যখন তোমার সম্মুখে যায় তুমি চুপ মেরে থাকো তোমার ভাই সালাম দেয় তুমি জবাব দাও এর কারণটা কি আমি একটাবার জানতে চাই এই প্রশ্নের জবাবটা আমাকে একটাবার দাও তো হযরত আলী এই সময়কে দেখেছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কথা জানতে চান তবে আপনি আমার কাছ থেকে শুনে নেন হুজুর কত তিন দিন আগে আমি আলী আমার কুড়ে ঘরে ঘুমিয়েছিলাম হুজুর আমি আলে স্বপ্নে দেখছি আমি জানো আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করেছে স্বপ্নে দেখছি হুজুর আমি গত তিন দিন আগে স্বপ্নে দেখেছি আমি জানো আল্লাহ জান্নাতে প্রবেশ করেছি জোরে বলি সুবহানাল্লাহ কালির মতো গরিব অসহায় আর হযরত আলী আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসে আহা জান্নাতের টিকিটটা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এতটা ভালোবাসতে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আলীর মতো গরিব আর কেউ ছিল না হযরত আলী কারামাল্লাহ তো এক এক নয় তিন তিনটা দিন ছ ছটা দিন এক কিতাবে এসেছে ছ দিন আলীর সংসারে উলানে হাড়ি উঠিনি মা ফাতেমা খোদার জ্বালা সহ্য না করতে পেরে স্বামী আলীকে ডাকছে ও স্বামী আলী হাত ছটা দিল না খোদার জ্বালা সহ্য করতে পারছি না আপনার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন তারাও দুই ভাই আজ ছটা দিন অনাহারে খোদার জ্বালা সহ্য করতে পারছে না আমাদের তো খাবারের ব্যবস্থা করবেন হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু এক বাক্যেই বলে দিলেন কোনো চিন্তা নেই আজ ফজরের নামাজ পড়ে তোমাদের খাবার চলে আসবে জোরে হবে না সুবহানাল্লাহ হযরত আলী কারামাল্লাহ আহা মদিনার মসজিদ নববীতে হযরত বিলাল আযান দিয়ে দিলেন আসসালাতু খায়রু মিনান নাওম থেকে নামাজ উঠতো বেলাল যখন আযান দিলেন তাম সাহাবীরা যে যার মতো মসজিদ নববীতে চলে গেলেন কেন বেলাল যখন আযান দিলেন বেলালের কণ্ঠটা আল্লাহ এত মধুর করে দিলেন বেলালের আযান এত ভালো লাগতো সেই বেলাল এত কালো ছিল কিন্তু না বেলালের অন্তরটা ছিল পরিষ্কার আরো জোরে বলেন ও আমার ভাই জানেরা আজকে অনেকে এই কালো থেকে শিকার করে কালোকে দেখে হিংসা করে আমি সাদা আমার পাওয়ার আলাদা ও কালো অনেক বাবুরা বলে কালো স্বামী নেওয়া যাবে না আমি একটু সাদা দেখে নেব সাদা কি দুধে দিয়ে খাবে বাবা কালো যার সৃষ্টি সাদাও তার সৃষ্টি তুমি আল্লাহ সৃষ্টিকে দেখে শিকার করলে তোমার বোনেরা এইরকম আল্লাহ সৃষ্টিকে দেখে যদি তুমি হেলান করো চাকরা পাওয়া যাবে না যাবে না যাবে না কেন না আল্লাহ তার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ জানালেন দিনের কসম জাইতুন জাইতুনের কসম অতুরি সিরি তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিরামে সম্মানীয় শহরের কসম আমার আল্লাহ পাক নিজেই চাতে কসম
আল্লাহ নিজে কসম খাচ্ছে ভাই আমরা বান্দা না একটু জোরে বলেন বান্দা হিসাবে কখন খাই না কখন খাই কখন খাই ভাই বিবাদে বলি একজন 10000 টাকা বাদ পাবে ও পাওনা দার আমি দিনদার আজকে দেওয়ার কথা দিতে পারছি না ও ছাড়বে না আমি বলতে আল্লাহর গিরে কোরআনের গিরে হাদিসের গিরে 14 গুষ্টির কসম সূর্য ওঠার আগে টাকা পাবে ভাই ও তখন বলতে হুজুর এতটা কসম খেয়েছে মানে নিঃশব্দে দেবে কথায় কথায় কসম খেয়ে তো কসম ভঙ্গ করছি তা আল্লাহ পাক নিজে কসম খাচ্ছে ওয়াতিন তিনের কসম ও যাইতুন যাইতুনের কসম ও তুরি সিরি তুর পাহাড়ের কসম ও হাজাল বালাদিল আমিন বালাদ মানে শহর সম্মানীয় শহরের কসম আমার আল্লাহ নিজে এই চারটে কসম খেয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ কে কি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ পাক মানুষকে সব থেকে বেশি সুন্দর করে বানিয়েছে আরো জোরে বলেন আল্লাহ চারটে কসম খেয়ে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ ইনসানকে মানে আমরা মানুষ মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছি জোরে হবে না সুবহানাল্লাহ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা কানের জায়গায় কান চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক নাকটা যদি এখানে না হয় কপালে হতো চোখটা যদি সামনে না হয় উপরে হতো কোথায় কে ফুল মানতো ঠিক আছে তাহলে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে আমাদের আর সেই আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি এহনাত করছো আল্লাহর মনোনীত বান্দি বান্দা হতে পারবে কি হবে সবাই কার সৃষ্টি বলেন আল্লাহর সৃষ্টি এত সুন্দর করে বানিয়েছে তবে আমরা সৃষ্টি সেরা সৃষ্টি সেরা হয়ে একটা মশার কামড় সহ্য করতে পারি না ছোট্ট একটা পিপিলিকা যদি কামড় দেয় ওর সহ্য করার ক্ষমতা আছে তাও নেই হাতির সামনে গিয়ে বলছি আমি শিখছি সেরা তোর সঙ্গে লড়াই হবে ওর ওই পা যদি বুকিয়ে দেয় বা পেটে চাপায় জঙ্গলে টাইগারের সামনে কি বলছে আমি সৃষ্টি সেরা তোর সঙ্গে লড়াই হবে ছাড়বে বলবে বিসমিল্লাহ ছাড়া তো নাস্তা করব পেয়েছি ওর প্রধান খাদ্য হলো মানুষ আল্লাহ বলছে হ্যাঁ বান্দা তোরা সৃষ্টি সেরা ভালো কিন্তু সব থেকে জয়ী দুর্বল করেছি আমি আল্লাহ তোদের তবে বান্দা শুনে নে যে রে তোরা যদি আমার হয়ে যাস আমার তামাম মখলুক তোদেরই হয়ে যাবে একটু জোরে হবে না হুশিয়ার আল্লাহ বা হুজুর জেল ছিল না মানুষ ছিল বাবা একটু জোরে বলেন জেল না জেল না সাসা মানুষ এটা সত্যি মুশিরাতে আল্লামা গায়ের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যাচ্ছেন পালকিতে বসে পালকিওয়ালা বলে হুজুর আজ যাওয়া যাবে না কেন বাবা যাওয়া যাবে না ওই দেখে সামনে পা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের কামে বলে আল্লাহর ওলি মুশিরাতে আল্লামা গায়ের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ চিন্তা করো না আমি রুহুল আমিন তোমাদেরকে বলি চলো 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 হালকিওয়ালা বলে হুসু যাব না হুজুর বলে চলো বারবার বলার পরে হুজুর তখন তখন বলে যাবে না ওই সময় আল্লাহর ওলিকে ওই পালকিওয়ালা বলে হুজুর আপনার যখন এত সাহস তবে আপনি সামনে বসে আর আমি পিছনে বসে খাই যদি আগে আপনার খাক তারপরে তো আমার ধরবে আল্লাহর ওলি মুশিদাদের আল্লাহ মাগে গে আল্লাহ মা রহমাতুল্লাহ লাগে ওই সময় পালকিওয়ালা